হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। এস্থেটিক ওয়েব ডিজাইনের 30তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা আলোচনা করব ইউজ অফ অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইন এইচটিএমএল। আমরা কীভাবে এইচটিএমএল ট্যাগের মাধ্যমে অ্যাব্রিভিয়েশন করতে পারি কোনো একটি শর্ট ফর্মে, সেটাই আমরা আজকে আলোচনা করব। তো চলুন শুরু করার আগে একটি কথা বলে নিব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। বরাবরের মতোই আপনারা আমাদের এইচটিএমএল যে ফাইলটি আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফাইলটি আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নেবেন এবং একটি ব্রাউজারে ওপেন করে নেবেন। তো আজ আমরা আলোচনা করতে চেয়েছিলাম যে কি অ্যাব্রিভিয়েশন ট্যাগ। আসলে এইচটিএমএল অ্যাব্রিভিয়েশন ট্যাগ আপনি যদি করতে চান তাহলে আপনাকে যে কোনো একটা শর্ট ফর্মে তার ফুল অ্যাব্রিভিয়েশন যেটা সেইটা আমরা পপআপের মাধ্যমে কীভাবে দেখাইতে পারি সেটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশন ট্যাগ। আশা করি আপনার সেটা বুঝতে পেরেছেন। তো এখন হচ্ছে অ্যাব্রিভিয়েশন করতে গেলে অ্যাব্রিভিয়েশনের জন্য কিছু একটি ট্যাগ রয়েছে এইচটিএমএলের, সেটা একটি হচ্ছে এ বিবি যদি আপনি দেন তাহলে অলরেডি এখানে এবিবিআর আসবে, আপনি এন্টার করলেই ট্যাগটি চলে আসবে। তো আমরা এই এবিবিআরের ট্যাগটির মাঝখানে এখানে আমরা শর্ট ফর্মটি লিখব, যে উদাহরণস্বরূপ আমি আপনাদের দিচ্ছি যে ডাব্লিউ এইচ ও, ডাব্লিউএইচও পুনরুক্তি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। তো আমরা যদি এটা সেভ করি তাহলে আমরা এখানে দেখব যে শুধু ডাব্লিউএইচও আছে। এখন এটাতে যদি আমরা মাউসের কার্সর রাখি তাহলে দেখেন যে কিছুই আসতেছে না। তো আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগটি এই কারণে ব্যবহার করবো, অ্যাব্রিভিয়ার এই কারণে ব্যবহার করবো, আমরা যখন এই শর্ট ফর্মটির উপরে মাউসের কার্সর নিয়ে তখন এইটার ফুল মিনিংটি নিচে পপআপের মাধ্যমে দেখাবে। এখন আপনারা বলতে পারেন যে আমরা এই সিস্টেমটা তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে টাইটেল দিয়েও করতে পারি, তো আসলে এটা ওইটা দিয়েও হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যখন এসকিওতে যাবেন, এসকিও ফ্রেন্ডলি করতে যাবেন, যেহেতু আমরা রেসপন্সিভভাবে ওয়েব ডিজাইন করবো এবং এসকিও ফ্রেন্ডলি হতে হবে, তো সেক্ষেত্রে গুগলকে যদি আমরা বোঝাতে যাই যে আমরা যদি গুগলকে বোঝাই যে এটা পির ভিতর আপনি প্যারাগ্রাফের ভিতর অ্যাব্রিভিয়েশন করেছেন টাইটেল ট্যাগ দিয়ে, কিন্তু গুগল কিন্তু ওইটা বুঝবে না, গুগল ওইটা বুঝবে যে ওইটা হচ্ছে প্যারাগ্রাফি। কিন্তু আপনি যখন এখানে অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করবেন তখন গুগল বুঝবে যে না, এটা একটা শর্ট ফর্ম, এটাকে অ্যাব্রিভিয়েশন করা হয়েছে। তো আমরা যদি এখানে এখন অ্যাব্রিভিয়েশন করতে যাই আমাদের এই ডাব্লিউএইচও, যদি আমরা ফুল মিনিংটি করতে যাই যেটার অ্যাব্রিভিয়েশনটি হবে, এই অ্যাব্রিভিয়েশনটি আমাদের শো করার জন্য আমাদেরকে প্রথম যে আমাদের যে বিগিনিং ট্যাগটি রয়েছে, আমরা জানি যে আমরা যে কোনো টেক্সট বা প্যারাগ্রাফ বা আমরা যে অংশটিকে কাজ করি না কেন সেখানকার যদি আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করতে যাই তাহলে আমাদেরকে ফার্স্ট যে ট্যাগটি রয়েছে ওপেনিং ট্যাগ বা বিগিনিং ট্যাগ সেইটাতেই করতে হবে। তো একটা স্পেস দেওয়ার পর আমাদের এখানে দিতে হবে অ্যাট্রিবিউট টাইটেল, টাইটেল আর হচ্ছে ইকুয়াল ডাবল কোটেশন, এর মাঝখানে আমাদের লিখতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যে যদি আমরা এখানে সেভ দিয়ে দেই এবং যদি এর আউটপুটটি আমরা দেখি তাহলে আপনারা দেখবেন যে এইখানে আসার সঙ্গে দেখুন নিচে একটি চলে এসেছে অলরেডি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। মূলত এটি হচ্ছে অ্যাব্রিভিয়েশন, আমরা এইভাবে অ্যাব্রিভিয়েশনটি করতে পারি। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা অ্যাব্রিভিয়েশন ট্যাগ ইউজ করতে পারি এবং অ্যাব্রিভিয়েশন দিতে পারি। তো আজকের মতো ভিডিও টিউটোরিয়াল আমাদের এখানেই শেষ, নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে নিব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই সে বন্ধু ভালো থাকবেন, টাটা, বাই বাই।